প্রিয় ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার গত ক্লাসটা তোমরা দেখেছো এবং মোটামুটি আবার সেই পুরনো পড়াগুলো আবার মনে করতে পেরেছো আশা করি। তো আজকে আমি সরাসরি চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনাতে চলে যাচ্ছি। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপক, আসলে আমরা এতদিন যখন কথা বলছিলাম যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা আয় স্থিতিস্থাপকতা, এগুলো নিয়ে কথা বলার সময় আমরা একটা দ্রব্যের দাম এবং চাহিদার রিলেশনটা কি, কিংবা আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটা দ্রব্যের আয় এবং মানে আয়ের সাথে একটা দ্রব্যের চাহিদার রিলেশনটা কিরকম, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিন্তু আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা সম্পর্কিত দুটো দ্রব্য বিবেচনা করব। সম্পর্কিত দুটো দ্রব্য বলতে আসলে আমাদের, আমরা যখন ডেইলি ইউজ করি, আমাদের অনেকগুলো দ্রব্য আছে সম্পর্কিত, আবার অনেকগুলো দ্রব্য আছে সম্পর্কহীন। যেমন ধরো চা এবং চিনি। চা এবং চিনি এটা একটা একটার সাথে কিন্তু রিলেটেড, মানে তুমি যদি চা খাও তাহলে তুমি চিনি দিয়ে চা খাচ্ছ, কেমন তো? সুতরাং এটা একটা একটার সাথে একটা রিলেটেড। কিন্তু আবার ধরো তোমার বাসার আসবাবপত্রের সাথে তোমার ধরো তুমি যে খাওয়া দাওয়া করো, ধরো ভাতের চাহিদা বা চালের যে চাহিদা, সেটার সাথে কিন্তু কোনো রিলেশন নাই। মানে তোমার ঘরে আসবাবপত্র কি আছে সেটা দিয়ে তুমি কতটুকু ভাত খাবে এটা কিন্তু নির্ধারিত হয় না। তাহলে এই দুটো হচ্ছে সম্পর্কহীন দ্রব্য। তো এরকম আমরা যে সম্পর্কযুক্ত দ্রব্যগুলো আছে সেগুলোকে আমরা মোটামুটি ভাবে দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য এবং একটা হচ্ছে পরিপূরক দ্রব্য। তো পরিবর্তক দ্রব্য, স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো যে পরিবর্তক দ্রব্য হচ্ছে কোনগুলো, যেগুলো আমরা একটার বিপরীতে আরেকটা ইউজ করছি। তো একটার বিপরীতে আরেকটা ইউজ করতে গেলে তোমাদেরকে একটু চিন্তা করে দেখো কি হতে পারে। আমি তো বলেই দেবো, তারপরে তোমরা যদি নিজেরা বের করতে পারো এটা আসলে আরো ভালো হয়। ক্লাস হলে আমি হয়তো সেভাবে তোমাদেরকে জিজ্ঞেস করতাম। আচ্ছা যাক, তো দুটো পরিবর্তক দ্রব্য হতে পারে, যেমন চা, চিনি এবং গুড়। আমরা খুব কমন একটা উদাহরণ নেই, চিনি এবং গুড় হচ্ছে পরিবর্তক দ্রব্য। মানে চিনির অল্টারনেট হিসেবে আমরা গুড় খেতে পারি। হ্যাঁ, ধরো কোনো কারণে চিনির দাম বেড়ে গেল, তখন আমরা কি করব, গুড়ের ব্যবহারটা বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, হয়তো আমরা পায়েসে আগে চিনি ইউজ করতাম, এখন তার বদলে গুড় ইউজ করব। এরকম আমরা করতে পারি চাইলে। তো তাহলে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কি হয় যে একটা দ্রব্যের যদি দাম বেড়ে যায় তাহলে আরেকটা দ্রব্যের চাহিদা বেড়ে যায়। মানে চিনির দাম যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে যে তোমার গুড়ের চাহিদা বেড়ে গেছে। কেন? কারণ চিনি যেহেতু দাম বেড়ে গেছে, চিনি আর আমরা কিনতে পারছি না, কিন্তু সেই দামে আমি সমান পরিমাণে গুড়টা কিনতে পারছি। তো সেই কারণে আমার মানে চিনির দাম বাড়ার কারণে গুড়ের চাহিদাটা বেড়ে যায়। এখন বাজারে গিয়ে তুমি যদি হঠাৎ করে দেখো যে হঠাৎ করে গুড়ের চাহিদা বেড়ে গেলো, তুমি হয়তো কারণ খুঁজে বের করতে পারবে না, কি ব্যাপার, কোনো কিছুই হলো না, হঠাৎ করে কেন গুড়ের চাহিদা বেড়ে গেলো? তখন তুমি তার সম্পর্কিত দ্রব্যগুলো খুঁজে বের করার একটু চেষ্টা করবে, যে সম্পর্কিত দ্রব্য কি আছে এবং সেটার উপর ডিপেন্ড করে তুমি সেটাকে বের করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চিনি এবং গুড় হচ্ছে দুটো পরিবর্তক দ্রব্য। একইভাবে আমরা যদি পরিপূরক দ্রব্যের কথা বলতে চাই তাহলে আমরা একটা উদাহরণ নিতে পারি, যেমন ধরো চা এবং চিনি। যারা আমরা সাধারণত চা চিনি দিয়ে খাই, তো যদি কোনো কারণে ধরো চায়ের দাম বেড়ে গেল বাজারে, তখন কি হবে যে যারা চা খায় তারা নির্দিষ্ট বাজেটের মধ্যে যেহেতু চাটা কিনতে হবে, তাহলে তারা চা কেনার পরিমাণটা একটু কমিয়ে দিবে। হয়তো আগে সকাল বিকাল দুই বেলা চা খেতো, এখন সে এক বেলা চা খাবে। তো এক বেলা যখন চা খাবে, তার স্বাভাবিকভাবেই আগে চিনির যে চাহিদাটা ছিল সেই চিনির চাহিদাটাও কিন্তু অর্ধেক হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই চা যখন, চায়ের দাম যখন বেড়ে যাবে তখন চিনির চাহিদা কমে যাবে। তো এটা হচ্ছে মোটামুটি পরিপূরক দ্রব্যের একটা উদাহরণ। এর বাইরে আসলে আরো অনেক পরিপূরক দ্রব্য আছে, পরিবর্তক দ্রব্য আছে, তোমরা খুঁজে খুঁজে বের করে রিলেশনগুলা তৈরি করার চেষ্টা করবে। আর সম্পর্কহীন দ্রব্যের কথা তো আমি শুরুতেই বললাম তোমাদেরকে, যার সাথে কোনো মানে একটা দ্রব্যের সাথে যখন আরেকটা দ্রব্যের কোনো রিলেশন থাকে না তখন সেটা হচ্ছে সম্পর্কহীন দ্রব্য। তাহলে এখন আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতার যে সংজ্ঞা সেটা আমরা বলতে পারি, যে আমরা যদি আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা সম্পর্কযুক্ত দুটো দ্রব্যের ক্ষেত্রে ঘটে থাকে। সম্পর্কযুক্ত দুটো দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতা ঘটে থাকে। এখন এই ক্ষেত্রে যদি সম্পর্কযুক্ত দুটো দ্রব্যের ক্ষেত্রে যদি অন্যান্য বিষয় স্থির থাকে, হ্যাঁ আমরা যে আগে যেরকম ধরে নিয়েছি যে অন্যান্য বিষয় স্থির থাকবে, ঠিক সেই রকম ভাবে এখানেও অন্যান্য বিষয় স্থির থেকে কোনো একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যদি অন্য একটা দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, সরি, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যদি অন্য একটা দ্রব্যের চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, তাহলে এই দুয়ের অনুপাত বা মাত্রাকে আমরা বলছি চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা।
এখানে পার্থক্যটা তাহলে কোন জায়গায়? আগে যে আমরা দাম বা আয়ের ক্ষেত্রে আমরা যখন বলছিলাম, তখন আমাদের কথাটা ছিল এরকম যে একটা দ্রব্যেরই দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হলে তখন আমি এটাকে দাম স্থিতিস্থাপকতা বলছিলাম। কিন্তু এখন আমি দুটো দ্রব্য নিয়েছি, একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে আরেকটা দ্রব্যের চাহিদা যখন পরিবর্তিত হয় তখন আমরা সেটাকে বলছি চাহিদা আর আর স্থিতিস্থাপকতা। এবং যদি তোমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা খুব ভালোভাবে বুঝে থাকো, তাহলে আসলে আয় স্থিতিস্থাপকতা কিংবা আর আর স্থিতিস্থাপকতা কোনটা নিয়ে তোমাদের আসলে সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, আমরা আগের মতোই যখন আমরা সূত্র বের করেছিলাম দাম স্থিতিস্থাপকতার সূত্র, তারপরে আয় স্থিতিস্থাপকতার সূত্র, ঠিক একই ভাবে চাহিদার আর আর স্থিতিস্থাপকতারও সূত্র আছে। একই সূত্রই আসলে, জাস্ট জিনিসগুলো একটু টার্মস গুলো একটু ডিফারেন্ট হবে। তাহলে চাহিদার আর আর স্থিতিস্থাপকতাকে আমরা সেই আগের মতো লিখছি, ইসি ইলাস্টিসিটি অফ ক্রস ইলাস্টিসিটি বলি আমরা এটাকে, চাহিদার আর আর স্থিতিস্থাপকতাকে ক্রস ইলাস্টিসিটি বলি ইংরেজিতে। তাহলে উপরে কি ছিল আমাদের ইলাস্টিসিটির ক্ষেত্রে, যে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন একটা দ্রব্যে। কিন্তু এখন আমরা যেহেতু দুটো দ্রব্যের কথা আনবো, তাহলে আমার এখন আমি ধরে নিচ্ছি আমার দুটো দ্রব্য, একটা এক্স দ্রব্য এবং একটা ওয়াই দ্রব্য। তাহলে আমার উপরে হবে এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের, আমি আর লিখছি না, আমি জাস্ট আপেক্ষিক পরিবর্তন। ঠিক আছে, আগে ছিল একটা দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই ওই দ্রব্যটির দামের আপেক্ষিক পরিবর্তন, আর এখন কি হলো, এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন। মানে ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার কি পরিমাণ আপেক্ষিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতটাকে আমরা বলছি ক্রস ইলাস্টিসিটি বা চাহিদার আর আর স্থিতিস্থাপকতা। তাহলে আমরা ঠিক আগের মতো করি, আবার বের করি এক্স দ্রব্যের পরিবর্তন, সরি চাহিদার পরিবর্তন হবে এটা, ডিভাইডেড বাই এক্স দ্রব্যের প্রাথমিক দাম। আবার ভুল করছি, আমি বারে বারে খালি দামের কথা আনছি, চাহিদা। ঠিক একইভাবে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম, ঠিক ওই আগের মতোই, আগে যা করেছি জাস্ট সেটাকে নেব। এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই এক্স রূপের প্রাথমিক চাহিদা, ওয়াই রূপের দামের পরিবর্তন ডিভাইডেড বাই ওয়াই রূপের প্রাথমিক দাম। আচ্ছা, আমরা পাশাপাশি একটু সংকেত গুলো দিয়ে লিখি তাহলে আমাদের জন্য। কিউ, কিউ মানে কোয়ান্টিটি। আমরা ডিমান্ড, আসলে ডিমান্ডকে আমরা ডি দিয়ে সূচিত করি। তোমাদেরকে আসলে আগের ক্লাসগুলোতে আমি ঠিক বলেছি কিনা আমার মনে নেই, যাই হোক, তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে, ম্যাডাম এটা ডি না হয়ে কিউ কেন হচ্ছে বারে বারে? আসলে চাহিদার পরিমাণ, পরিমাণ হিসেবে আমরা সবসময় কিউ ইউজ করি, এটা মাথার মধ্যে রাখবে। তো সেই হিসেবে আমি এখানে কিউ লিখছি, তাহলে ডেল কিউ এক্স, যেহেতু এক্স এর চাহিদা। হ্যাঁ, আর এখানে কিউ এক্স ওয়ান মানে প্রাথমিক যে দামটা, অবশ্য কিউ এক্স ওয়ান না লিখে কিউ এক্স লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আর ঠিক নিচে ডেল পি ওয়াই, আর নিচে হচ্ছে পি ওয়াই। পি ওয়াই তুমি ওয়ান লিখলে আরো স্পেসিফিক হয় যে প্রাথমিকটাই বোঝায় আর কি। হ্যাঁ, সেটা দিয়ে। আচ্ছা, তাহলে এখন আমি উপরে চলে যাচ্ছি, মুছে ফেলি। তাহলে আমি এই জিনিসটাকে জাস্ট সূত্রটাকে আগে লিখে ফেলি, এই এই জিনিসটা ডেল কিউ এক্স ডিভাইডেড বাই কিউ এক্স, তারপরে ডেল পি ওয়াই ডিভাইডেড বাই পি ওয়াই। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হয়নি বা হচ্ছে না। এবার আমি নিচের লাইনটা মুছবো, তাহলে আমার ডেল কিউ এক্স ডিভাইডেড বাই কিউ এক্স ইন্টু পি ওয়াই অ্যাজ ইউজুয়াল
নিচের টো পড়ে গেলে উল্টে যায় এটা আমরা জানি তাহলে কি হবে ডেল কিউজ একটু সাজিয়ে লিখছি এবার এটাকে জাস্ট উপরে কোন গুণ চিহ্ন দিয়ে লিখলাম এখন আমি সাজিয়ে লিখব ডেল পি ওয়াই ইনটু পি ওয়াই বাই কিউ এক্স আমি আবারো বলছি তোমাদের যদি কনফিউশন লাগে তাহলে তোমরা ওয়ান দিয়ে লিখবে যদি তোমাদের কনফিউশন লাগে কোনো সমস্যা নেই ওয়ান দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই না লিখলেও কোনো সমস্যা নেই হ্যাঁ তো তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি চাহিদার আর আর এর স্থিতিস্থাপকতার সূত্র এই সূত্র দিয়ে আমরা ঠিক আগের মতো করেই আমরা যে কোনো একটা মান পরিবর্তক দ্রব্যের বা সরি যে কোনো একটা দ্রব্যের স্থিতিস্থাপকতা পরিবর্তক দ্রব্য হোক বা পরিপূরক দ্রব্য হোক আমরা সেটা বের করতে পারবো তো আমরা যখন একটু আগে যখন বললাম যে পরিবর্তক দ্রব্যের কথা আমরা বলেছি যে একটা দ্রব্যের দাম যখন বেড়ে যায় তখন তার কি হয় চাহিদাটা বেড়ে যাচ্ছে সরি আরেকটা দ্রব্যের চাহিদাটা বেড়ে যাচ্ছে একটা দ্রব্যের দাম যখন বেড়ে যায় তখন সম্পর্কিত আরেকটা দ্রব্যের পরিবর্তক যে দ্রব্য সেটার চাহিদাটা বেড়ে যাচ্ছে তাহলে যেহেতু দুটোই বাড়ছে তার মানে কি এটা রিলেশনটা হবে পজিটিভ কেমন আমরা যে মানটা পাবো সেটা পজিটিভ পাবো আর ঠিক পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যেহেতু একটা ইনভার্স রিলেশন হচ্ছে যে একটার দাম বাড়লে আরেকটা চাহিদা কমে যাচ্ছে তাহলে ওইটা রিলেশনটা আমরা মানে যে রেজাল্টটা সেটা আমরা পাবো নেগেটিভ আর যদি সম্পর্কহীন দ্রব্য হয় তাহলে আমরা রেজাল্টটা পাবো জিরো মানে যে এটার মধ্যে কোনো সম্পর্ক নাই এইরকম তা আমি তোমাদের সুবিধার জন্য একটা ধরো একটা পরিবর্তক দ্রব্যের একটা উদাহরণ নেই একটু আগে যেরকম বললাম যে আমি যদি চিনি আর গুড়ের একটা উদাহরণ নেই তোমাদের বইয়ের একটা উদাহরণ আমি নিচ্ছি ধরো চিনির কেজি যখন 40 টাকা তখন গুড়ের চাহিদা 20 একক ঠিক আছে তাহলে আমার পি আচ্ছা আমি আগে একটু ইয়েগুলো লিখে ফেলি আমার যে জিনিসগুলো লাগবে কিউ এক্স ওয়ান কিউ এক্স টু এই দেখো এখন কিন্তু আমি ঠিকই ওয়ান টু দিয়ে লিখছি কারণ আমি চেঞ্জ বিবেচনা করার জন্য আমার কিন্তু ওয়ান টুটা লাগবে তারপরে হচ্ছে পি ওয়াই ওয়ান পি ওয়াই টু আমি এখন ধরে নিচ্ছি এক্স দ্রব্য হচ্ছে আমার চিনি আর ওয়াই দ্রব্য হচ্ছে আমার গুড় ধরে নিচ্ছি এখন আমাকে বলছে চিনির কেজি যখন 40 টাকা তখন গুড়ের চাহিদা 20 একক হয় সরি তাহলে চাহিদা যদি আমি বিবেচনা করি গুড় তাহলে এটা আমার গুড় হবে যেহেতু আমি গুড়টা ধরছি চাহিদা হিসেবে এটা আমি দাম চিনি হিসেবে করছি কাউন্ট করছি দাম যেহেতু কাউন্ট করছি তাহলে চিনির কেজি যখন 40 টাকা চিনির কেজি যখন 40 টাকা তখন গুড়ের চাহিদা হবে 20 একক এখন চিনির কেজি যখন 40 টাকা তাহলে প্রাথমিকটা হলো আমার 40 টাকা আর গুড় হবে 20 একক গুড়ের চাহিদা আর চিনির দাম বৃদ্ধি পেয়ে যদি 60 টাকা হয় তাহলে গুড়ের চাহিদা বেড়ে হবে 40 একক এখন চিনির দাম যদি বেড়ে কোনো কারণে 60 টাকা হয় তাহলে গুড়ের চাহিদা বেড়ে হবে 40 একক ঠিক আছে চিনির সাথে গুড়ের চিনি এবং গুড় দুটো পরিবর্তক দ্রব্য তাহলে চিনির দাম যদি কোনো কারণে বাড়ে বাজারে তাহলে গুড়ের চাহিদা বাড়বে এখন চিনির দাম প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিচ্ছি 40 টাকা তখন গুড়ের চাহিদা বাজারে 20 একক এখন কোনো কারণে যদি চিনির দামটা বাড়ে 40 টাকা থেকে 60 টাকা হলো তাহলে আমি কি করব যে আমার যেহেতু একটা লিমিটেড বাজেট আমি এত টাকা দিয়ে চিনি কিনতে পারবো না তাহলে আমি একটা অল্টারনেট খুঁজে বের করার চেষ্টা করব তো যদি অল্টারনেট দ্রব্য থাকে তো যেহেতু চিনির অল্টারনেট দ্রব্য আছে গুড় তাহলে আমি কি করব আমি দেখবো যে বাজারে গুড়ের দাম কত দেখলাম যে গুড়ের দামটা একটু কম আছে তাহলে আমি কি করব ওই চিনির যে আগে যে আমি 1 কেজি চিনি কিনতাম সেই 1 কেজি এখন আমি গুড় কিনবো তাহলে গুড়ের চাহিদাটা বেড়ে যাবে তাহলে দাম যদি এরকম আমার আমার একার ক্ষেত্রে না এটা আসলে সমাজে অনেক মানুষের ক্ষেত্রে হবে যার কারণে টোটাল চাহিদাটা বেড়ে যায় তাহলে চিনির দাম যদি 40 টাকা থেকে 60 টাকা হয় তাহলে গুড়ের চাহিদা হয়ে যাচ্ছে 20 একক থেকে 40 একক পজিটিভ এখন আমরা এই মানগুলো যদি এখানে বসাই তাহলে কি হবে দেখো আমরা কি সরাসরি আচ্ছা এখানে চলে যাই সূত্রটা দিয়ে দেখাচ্ছি ডেল কিউ এক্স ডেল কিউ এক্স মানে আমরা জানি গত ক্লাসের থেকে যে দুটোর পার্থক্য তাহলে দুটোর পার্থক্য কত 40 বিয়োগ 20 আর নিচে হচ্ছে ডেল পি ওয়াই ডেল পি ওয়াই মানে দুটোর পার্থক্য 60 বিয়োগ 40 গুণ পি ওয়াই ওয়ান 40 আর কিউ এক্স ওয়ান 20 ঠিক আছে তাহলে এখন এখানে কত আসলো 20 আর এখানে কত আসলো 20 গুণ 40
তাহলে এই এই গেল এখানে এখানে 2 2 স্ক্যাটার দেন 0 মানে এটা কিছুই না ধনাত্মক মান বোঝাচ্ছে আর কি গ্রেটার দেন 0 মানে এটা একটা ধনাত্মক মান তাহলে আমরা দেখলাম যে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে মানটা ধনাত্মক হয় ঠিক একই ভাবে আমরা যদি পরিপূরক দ্রব্যটা বের করতে যাই আমরা মানটা পাবো ঋণাত্মক এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা বাসায় করবে এবং সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে আমরা এটা মানটা 0 পাবো কারণ একটা চেঞ্জ আমাদের 0 হয়ে যাবে সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না একটা দ্রব্যের দাম যদি বাড়ে কথার কথা তোমার বাসায় রঙিন টিভির দাম যদি বাড়ে তাহলে কিন্তু তোমার চিনির চাহিদা বা গুড়ের চাহিদা বা লবণের চাহিদা এটা কিন্তু চেঞ্জ হবে না তাহলে ওটার চাহিদা যদি চেঞ্জ না হয় তাহলে ওটার পরিবর্তনটা হবে 0 যার কারণে ওই একটা 0 টার্মস এর কারণে পুরো জিনিসটা 0 চলে আসে যাই হোক তোমরা এই দুটো বাসায় করবে পরিপূরক দ্রব্য এবং সম্পর্কহীন দ্রব্য এই দুটো তোমরা করবে এবং যদি না বোঝো ভিডিওটা বারে বারে দেখবে আশা করি তোমরা তোমাদের উপকার হবে তো সেই পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে চাহিদার আরেকটা টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা ভালো থাকো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ